নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি বন্য প্রাণীদের মধ্যে থেকে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন সেই জন্তুটাকে, তো আজকে কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যেরকম আমি ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে আসি, সেরকমই আজকেও একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। চলুন, বাজে কথা কম বলে একটু কাজের কথাটা একটু বেশি বলার চেষ্টা করি। বিশেষ করে আজকে যে প্রাণীটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটার নাম হচ্ছে হাতি। এই হাতি সত্যিকারের একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ প্রাণী, যার কারণে কিন্তু অনেক উপকার হয় মানব সমাজের। সেই সব কথাগুলো আপনারাও অনেকেই জানেন। বিশেষ করে বাড়ি বাড়ি মালপত্র যেগুলো মানুষের পক্ষে ইহৎকাল কোনো দিন সম্ভব নয় এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সব জিনিসগুলো অনায়াসে কয়েক মিনিটের মধ্যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যায়। বিশেষ করে ওরা ফলমূল কিংবা গাছের লতা পাতা খেয়ে যে তাদের গায়ে এত শক্তি সেটা কল্পনার বাইরে, আপনার আমার আওতার অনেকটা বাইরে। সুতরাং বন্ধু, এই আমাদের খুব কাজে লাগে এমন প্রাণীটাকে আমরা একটু সংরক্ষণ করার জন্য তাদের প্রিয় পরিবেশ, তাদের রেডিমেড খাবার এবং উপযুক্ত পরিবেশ যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এইরকম একটা হেল্পফুল প্রাণীকে আমরা হারাতে যাব না। কিন্তু ইদানিংকালে INCU যে একটা তালিকা অনুসারে তারা কিন্তু দেখতে পেয়েছে যে এই গুরুত্বপূর্ণ প্রাণীটা প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং এই অবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই চলুন একটু যৌথভাবে তাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করব। চলুন বন্ধু, তাহলে বিস্তারিত আরো একটু পয়েন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কারোর কাছে যদি হাতির দাঁতের ছোট্ট অংশ থাকে, তাহলে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলে তাতে কার্বন-14 এর পরিমাণ কতটা আছে তারই ফলাফল বলে দেবে হাতিটা কত বছর আগে মারা গেছে। বিশেষ করে 1989 সালের পর হাতি হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো অর্থলোভী অসাধু ব্যবসায়ী এখনও যদি লুকিয়ে লুকিয়ে এই কাজটা চালায়, তাদের বিরুদ্ধে কিন্তু আইনের কঠোর ব্যবস্থা নেওয়া বহু জরুরি, যাতে তাদের এমন কঠোর শাস্তি করা হবে যাদের দেখে বাকি শিকারীরাও কিন্তু অবৈধ ব্যবসা করতে বন্ধ করে দেবে, যার ফলে সংরক্ষণ, হাতি সংরক্ষণের ব্যাপারটা সম্পূর্ণ একটা মুঠুর মধ্যে চলে আসবে এবং আমরা পুনরায় সেই হাতির প্রজননের মাধ্যমে নতুনভাবে বংশবৃদ্ধি করাতে পারবো এবং আমাদের বিভিন্ন রকম কাজে উপকৃত হতে হবে। যেরকম বন্য দাতাল হাতিরা মাতালের মতো এসে আপনার জমির ফসল টসল নষ্ট করে দেবে, তার কারণ একটাই, সে নিয়মিত তার উপযুক্ত খাওয়া দাওয়া পাচ্ছে না, জঙ্গলে তার বিরুদ্ধে একটা শিকারীদের অত্যাচার হচ্ছে। সেই সব প্রতিশোধ নেওয়ার জন্য সে মানব জীবনে এগিয়ে আসে এবং বদলা নেওয়ার জন্য মানুষের বাড়ি ঘরদোর এবং চাষের জমি নষ্ট করে দিয়ে, যার ফলে কিন্তু আমরা সবাই এর বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করতে পারি। বাকিদের সহায়তা করা প্রয়োজন বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রসিডিং অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের অধ্যাপকরা 19টি প্রাণী সহ গাছপালার উপর স্পেশাল গবেষণা চালিয়ে অপরাধীদের শায়েস্তে করার অভিনব কায়দা আবিষ্কার করেছে। বিশেষ করে দেখুন, ওই বন্যপ্রাণীদের সংরক্ষণ করতে গেলে তাদের উপযুক্ত পরিবেশ যদি তৈরি করে দেওয়া যায়, তাদের উপর যদি অবৈধভাবে শিকারীর অত্যাচার যদি বন্ধ করা যায়, তাহলেই কিন্তু তারা শান্তিপূর্ণভাবে থাকবে। অন্যথা যদি মাতাল মত্ত অবস্থায় বাড়ি ঘর দূর গ্রামের পর গ্রাম ধানের জমি যদি মারিয়ে দিয়ে যায়, তাতে কিন্তু ফসল নষ্ট হবে এবং হিতে বিপরীত হবে। মাত্র কয়েকজন অবৈধ শিকারীর জন্য এই হাতিগুলো মত্ত হয়ে বদলা নেওয়ার জন্য লোকালয়ে চলে আসে দল বেঁধে। সুতরাং আমরা কিন্তু সেই অভিনব কায়দা অবলম্বনে তাদেরকে অনেকটা কন্ট্রোলে আসতে পারি এবং যার ফলে তাদের প্রজনন এবং বংশবৃদ্ধি খুব সহজেই হবে। হাতি মরলেও লাখ টাকা
এই শুধু কথার কথা নয় বন্ধুরা, এর পেছনে অনেকগুলো কারণ আছে। বিশেষ করে তাদের দাঁত সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক কঠিন ব্যাধি নিরাময়ের কাজে লাগে, সেরকম তাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের নাম বলা যাবে না, তাই সেই সব কথাগুলো জানলে পরে আপনারাও অবাক হবেন, তাদের গুরুত্বপূর্ণ অসীম কারণ। সেই জন্যই বলছি হাতি মরলেও লাখ টাকা। সুতরাং তাদের অঙ্গ প্রত্যঙ্গের যে কত লাখ লাখ টাকা দাম হয় সেটা কল্পনার বাইরে। বন্ধুরা আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন মাঝামাঝি ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। সেই ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কগুলো দেওয়া আছে। তার পাশাপাশি দেখুন আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম সেই সব ভিডিওর লিঙ্কও আমি 3 দিয়ে রেখেছি, সবচেয়ে ভালো স্পেশাল ভিডিওগুলো। সেই ভিডিওর লিঙ্কে টাচ করে আপনি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার আপন আত্মীয় বন্ধু বান্ধবদের আমাদের সোশ্যাল সাইটের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন, যাতে করে ওনারাও কিন্তু আপনার মতো উপকৃত হবেন এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে। সেরকম বন্ধুরা আমি অবাঙালি, সেই হিসাবে বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার একটু ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো দয়া করে একটু মানিয়ে নেবেন, যাতে করে আমি পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আমার ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আরও ডিজিটালভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা আপনারা আমাকে প্রিয় কষ্ট একটা লাইক দেওয়ার পাশাপাশি আপনার মূল্যবান মতামত কিন্তু নিচে কমেন্ট সেকশানে লিখে জানাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব। সেরকম বন্ধুরা আপনি পরবর্তী কোন প্রাণীর বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনি নিঃসন্দেহে নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন, আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাকে হাজির করব। সেরকম বন্ধুরা আমার সোশ্যাল সাইটে যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারগ্রাম এইসবগুলোতে আপনি যদি ফলো করে রাখেন, যার ফলে কিন্তু আমি আপনাকে খুব শীঘ্রই খুঁজে পাবো যে কোনো সময়। বিশেষ করে সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে আমার এই সোশ্যাল সাইট যদি কোনো কারণে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাকে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারের মাধ্যমে খুঁজে নেব এবং আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো লিঙ্কগুলো পাঠিয়ে দিলে পরে আপনার সঙ্গে সেই পুনরায় সেই পুরনো সম্পর্ক বজায় থাকবে। এটা খুব সুন্দর একটা ব্যবস্থা বন্ধুরা, তাহলে আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহ জাগাবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আপনার একটা ছোট্ট মন্তব্য কমেন্ট আর প্রিয় কষ্ট লাইক আমাকে ভালো উৎসাহ জাগাবে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আনার জন্য। চলুন তাহলে বন্ধুরা, অনেকখানি বাজে কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে। চলুন বাকি একটা গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে ভিডিওটা এখানেই শেষ করছি। শিকারীদের নিরস্ত্র করতে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ দেশের আইন প্রয়োগের সংস্থাগুলো, তার মধ্যে অবৈধ দাঁত চিহ্নিত করার ব্যবস্থা নেই। বিশেষ করে যেসব বেসরকারি কোম্পানিগুলোতে এইসব দাঁতগুলো বিক্রি হচ্ছে সেই সব দাঁতের অংশগুলো থেকে আপনি যদি ভালো রকম পরীক্ষা করেন সেটা অবৈধভাবে হাতিকে মেরে তার দাঁত সংগ্রহ করা হয়েছে নাকি হাতি স্বেচ্ছায় মৃত্যু হয়েছে তারপর তার দাঁতগুলো সংগ্রহ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার স্বেচ্ছায় মৃত্যুর পর এবং বয়স হয়ে যাওয়ার পর যখন মৃত্যু হয় তখন কিন্তু আপনি তার দাঁতটা যদি নিয়ে নেন সেক্ষেত্রে সেটা অবৈধ কিছু নয়। আর যদি আপনি মেরে সেই হাতি তার জবরদস্তি দাঁতটা ভেঙে নেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা করলে কিন্তু বোঝা যাবে এটা অবৈধ চোরা চালানের একটা নিয়ম নীতি। সেই রকম বন্ধুরা এই চিহ্নিত করা দাঁতের ব্যবস্থা খুব শীঘ্রই হওয়া উচিত। সবচেয়ে বেশি হাতি পাওয়া যায় আফ্রিকার এই অঞ্চলে, সেই আফ্রিকাতেও কিন্তু আইন কার্যকর করে সেখানেও সুরাহা পাওয়া যায়নি। হাতির গতিবিধি চলাচল পর্যবেক্ষণের জন্য সরকারি তরফ থেকে 90 RCC টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া কুল মানে বড়ই গাছে আধুনিক টাওয়ার নির্মাণে ঝুঁকিপূর্ণ একটা ঝুঁকিমুক্ত হয়, বিশেষ করে যারা পাহারা দেওয়ার জন্য এবং নজরদারি করার জন্য ওই কুল গাছের টাওয়ারে থাকলে হাতি যেরকম সামান্য মশার কামড়ে চিৎকার করে ওঠে সেরকম কুল গাছের কাঁটাটা তার গায়ে যদি ফোটে সেই ক্ষেত্রে কিন্তু সে চিৎকার করে, অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করে। সুতরাং বড়ই গাছ বা কুল গাছের উপরে যদি কোনো মানুষ পাহারাদারের কাজে নিযুক্ত হয় বন দপ্তরের সেই ক্ষেত্রে কিন্তু এই আধুনিক টাওয়ারের নির্মাণে কোনো ঝুঁকিমুক্ত হয় এবং হাতি তাকে আক্রমণ করতে পারে না এবং মশার মতো কুলের কাঁটা ফুটলেই হাতি চিৎকার করে উপরন্ত পালিয়ে যাবে। সেক্ষেত্রে দারুণ
ইন্টারেস্টিং বন্ধুরা। যেমন বাঘের ক্ষেত্রে আপনি যদি বাঘের আক্রমণে কোনোদিন নাজেহাল হয়, বিশেষ করে বাঘ যদি আপনার গলায় কামড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার মুখটা আন্দাজ করে তার চোখে আঙুল ঢুকিয়ে দিন। দুর্বল এই চোখের নার্ভের অসহ্য যন্ত্রণায় সে আপনাকে সেরে পালাবে এবং আপনার ভাঙা আঙুলটা আপনি নার্সিংহোমে গিয়ে সারাবেন এবং আপনি প্রাণে বেঁচে গেলেন এবং পরবর্তী সময়ে আপনাকে চিকিৎসা করে সুস্থ করে বাঁচানো যাবে। এবং যদি বেশ কয়েকটা বাঘ মিলে যদি আপনাকে আক্রমণ করে, তাদের মধ্যে থেকে যে বাকি বাঘগুলো দেখবে যে একজন বাঘ তাকে ছেড়ে পালাচ্ছে, নিশ্চয় কোনো বিশেষ কারণ আছে, সেই ক্ষেত্রে সেই বাঘগুলোকে কিন্তু হার মানিয়ে অনেকগুলো বাঘকেও একটা ধাঁধার মতো তাকে ভয় খাইয়ে দিয়ে সব মুষ্টিশুদ্ধ পালিয়ে যাবে আর আপনি আপনার জীবন বাঁচিয়ে ফিরতে পারবেন। যেমন বাঘের ক্ষেত্রে এই যে চোখে আঙুল ঢুকালে তারা পালাচ্ছে, সেরকম প্রকল্প বাস্তবায়নে হাতির অপছন্দের চাষাবাদ যেমন আদা হলুদ লেবু মরিচ বা লঙ্কা সহ আনারস চাষে কৃষকদের অনেক ফল লাভ হয়েছে। আনারসের যে ছোটো ছোটো কাঁটা, সেগুলো কিন্তু ওই হাতির গায়ে খোঁচা খেলেই সে কিন্তু হার মেনে পালাতে বাধ্য। সেরকম সরকার থেকে বিনামূল্যে এইসব জিনিস বিতরণ করা হয়। আপনি যদি চাষ করার সময় আপনার বাউন্ডারিতে এইসব জিনিস ব্যবহার করেন, সেক্ষেত্রে হাতি কিন্তু এগিয়ে আসতে পারবে না। এবং হাতির আবাসিক এলাকায় পর্যাপ্ত পানীয় জল সহ মাথা পিছু 100 লিটার হিসাবে আপনি যদি জল সরবরাহ করতে পারেন, সেই জল পর্যাপ্ত পরিমাণে পেলে পরে সে কিন্তু মাতাল বা মত্ত হবে না এবং লোকালয়ে হানা মারবে না। এলিফ্যান্ট রেসপন্স টিমের আরও জাগ্রতভাবে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।